successfully after last league. কখন যে গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলাম জানি না, আদৌ জানি না আমার গলার আওয়াজ তোমাদের কানে পৌঁছচ্ছে কিনা, কারণ আমি ঘুমোতে ঘুমোতে এসেছি এখানে, মানে জামশেদপুরে কখন পৌঁছে গেছি আমি নিজেও জানি না। এসে তারপরে আমরা চলে এলাম রুমে, আমি একটু ফ্রেশ হয়ে ওকে ফ্রেশ করে করিয়ে দিতে হবে, না না ঘুমাবো না। প্যাম্পার্স ঠান্ডা জল এর মধ্যে, না এখন ঘুমোতে হবে। এখন আমরা সবাই মিলে 5:30 সময় ঘুমোতে যাব, 5:30 এখন আমরা সবাই ঘুমোতে যাব, একদম টায়ার্ড হয়ে গেছি। ঘুম থেকে উঠে তারপরে আবার সবার সাথে কথা বলবো, তাই তো? একটু ঘুমিয়ে নি। গুড মর্নিং, তুমি বলো গুড মর্নিং। গুড মর্নিং, কি করছো তুমি? আইস খাচ্ছি। আইস খাচ্ছে, দুধ খাচ্ছে। উঠে বলি এখন কটা বাজে দেখে নি, এখন বাজে হচ্ছে 11:27, 5:30 দিয়ে 11:27। কেমন লাগছে এতদিন পর সবাইকে দেখে, কেমন লাগে? ও কি বলবে, আমরা যাব ঘুরে ঘুরে করতে। হ্যালো, বলো। আমি গাইনি
ডালমা পাহাড়ে, আর ডালমা পাহাড়ে এন্ট্রি করার মুখেতে আর তবে টিকিট কৌশিক গেছে, কৌশিক গেছে এখন টিকিট কাটতে, আর বুদুকে নিয়ে অমিত গেছে এখন হাতি দেখাতে, হাতিটা নাচছে সেটা দেখাতে। আর ভাত খেয়ে যেহেতু বেরিয়েছি না, কিরকম যেন একটা ঢুলুনি ঢুলুনি হচ্ছে। আমি এর আগেও এসেছি এখানে একবার, কিন্তু তখন আর ব্লগ করা হয়নি। এখন কেন পাহাড়ের ভেতরে ঢুকতে দেয়, আর ওই এন্ট্রি থেকে এন্ট্রি গেট থেকে পুরো ভেতরটা, ওখানে একটা মন্দির আছে শিব মন্দির যেটা দেখতে অসাধারণ, সেটায় মোটামুটি যেতে আমাদের টাইম লেগে যাবে 1-1.5 ঘন্টা, আবার ওখানে একটু থেকে আবার আসতে 1 ঘন্টা মতো। তো সে কারণে ফার্স্টটায় গেট বন্ধ হয়ে যায় আর লাস্ট 4 অবধি ভেতরে ঢুকতে দেয়। আজকে কোনো কারণে আমাদের যাওয়া হলো না, ঠিক আছে, সেজন্য আমরা চলে এলাম চান্ডিল ড্যামে। তো চান্ডিল ড্যামে আজকে দিনটা কাটিয়ে নিলাম, কালকে নিয়ে যাবো তোমাকে, মন খারাপ তো করো না, কালকে অবশ্যই নিয়ে যাবো। আর এত ঘুমে ঢুলছি যে কি বলবো। বড্ড জঘন্য এসছে ফটোটা, বড্ড জঘন্য এসছে, দেখো দেখবো হাতি। অন্ধকার হয়ে গেছে, ভয় লাগছে, কিন্তু অনেক জল আছে। আগের বারে চেপেছিলাম তখন একটু আলো ছিল, এবারে আলোটা কমে এসছে, কি ভয় লাগছে, কিন্তু কিরম নড়ছে, চড়াই দিও একটু, বাবা আমি হার্ট করে যাবো। হ্যাঁ তোমার, কিন্তু আমি আমি খাইয়ে দেবো তো, এটা ধরবে না, আস্তে ছাড়ো।